Assalamualaikum, our honorable guardians and my little students. How are you all? Hope you are all well. आशा करी तुम्हारे सबाई भालो आछो, सुस्थ आछो, एवं बासाई आछो। गत क्लासे आमरा फुल सम्पर्के बोलेछिलाम, ताई ना? सेगुलो तुम्हारा निश्चयई पढ़ाशोना करे फेलेछो। आजके नतून एकटी लेसन निये तुम्हारे सामने एसेछि। आज आमी तुम्हारे साथे किछु खाबार निये आलोचना करब। खाबार आमरा केन खाई? আমাদের শরীরে শক্তির জন্য খাবার খাই, তাই না? শরীরের পুষ্টির জন্য, তাই না? আর আজকে আমরা যে খাবার নিয়ে আলোচনা করব সেটা হলো সলিড ফুড, মানে এটা শক্ত খাবার যেটা আমরা চিবিয়ে চিবিয়ে খাই, তাই না? শক্ত খাবার কি চিবিয়ে খেতে হয় নাকি ফুট করে গিলে ফেলা যায়? নিশ্চয়ই না, শক্ত খাবার আমরা চিবিয়ে খাব, অর্থাৎ সলিড ফুড। অনেক ধরনের সলিড ফুড আছে, তার মধ্যে আমরা পাঁচটি সলিড ফুড নিয়ে আলোচনা করব। চলো চলে যাই, দেখি আজকে আমরা কি কি সলিড ফুড নিয়ে আলোচনা করব। এট ফার্স্ট নাম্বার ওয়ান দেয়া আছে কি, আর আই সি ই, রাইস। আর আই সি ই, রাইস। রাইস অর্থ কি তোমরা জানো? রাইস অর্থ ভাত, তাই না? রাইস অর্থ ভাত। আমরা ভাত খাই কি দিয়ে? বিভিন্ন রকম তরি তরকারি দিয়ে। আজ আমার সাথে সাহায্য করছে টফি মিস। টফি মিস দেখি খাবার নিয়ে আসছেন, কি খাবার নিয়ে আসছেন আমরা একটু দেখি তো। এই দেখো তোমাদের জন্য ভাত নিয়ে আসলাম। ভাত হলো আমাদের প্রধান খাবার, চাল থেকে ভাত হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই খাবারটাকে, থ্যাংক ইউ টফি মিস, আর এই খাবারটাকে আমরা লিখি নামটা, তাই না? স্পেলিং করে আমরা লিখব আর আই সি ই, রাইস। রাইস অর্থ ভাত। আমরা বারবার শব্দটাকে পড়ব, মুখস্থ করব, তারপর লিখে ফেলবো খাতায়। তোমরা ঝটপট খাতায় লিখে ফেলো, আর আই সি ই, রাইস। রাইস অর্থ ভাত, আর আই সি ই, রাইস। নেক্সট রাইসের পর কি আছে দেখি তো একটু, ব্রেড। বি আর ই এ ডি, ব্রেড। বাংলায় আমরা যেটাকে বলি রুটি, রুটিকে ইংরেজিতে বলা হয় ব্রেড। বি আর ই এ ডি, ব্রেড। আমরা একটু লিখে ফেলি, বি আর ই এ ডি, ব্রেড। দেখি তো টফি মিস নিশ্চয়ই ব্রেড নিয়ে হাজির হয়ে যাবে এখন আমাদের সামনে। এই দেখো তোমাদের জন্য রুটি নিয়ে আসলাম, ব্রেড নিয়ে আসছে, ফুলকো রুটি, তাই না? খেতে খুবই সুস্বাদু। রুটি কি থেকে হয় জানো তোমরা? গম থেকে রুটি হয়, গম থেকে রুটি হয়। আমরা রুটি কি দিয়ে খাই? সবজি দিয়ে, ডিম দিয়ে, মাংস দিয়ে, খুব মজা, তাই না? আমরা সব সময় রুটি খাবো, সকালের নাস্তা কি খেতে হয়? রুটি, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। নাম্বার থ্রি, মিট। এম ই এ টি, মিট। মিট অর্থ কি তোমরা জানো? এই তো বুঝতে পেরেছি, তোমরা তো বলে ফেললে। মিট অর্থ মাংস, তাই না? এম ই এ টি, মিট। মিট মানে মাংস। মাংস অনেক ধরনের হয়ে থাকে, গরু, ছাগল, মুরগি, হাঁস, কবুতর, তাই না? আমরা এই এগুলো মাংস কি রান্না করে খাই, খুব মজা লাগে, তাই না? আম্মুরা রান্না করে। দেখি টফি মিস নিশ্চয়ই মাংসের প্লেটটা নিয়ে চলে আসছে। হ্যাঁ জি, এই দেখো মাংস। আজ আমি তোমাদের জন্য মুরগির মাংস করে এনেছি। তোমরা যখন স্কুলে আসবে তখন আমরা আরও অন্য অন্য মাংস নিয়ে এসে একসাথে মজা করে ভাত খাবো, ঠিক আছে? এখন তোমরা নেই, এখন আমাদের খুব কষ্ট হচ্ছে একটু, ঠিক আছে? আমরা আবার পরে, আমাদের সাথে আবার দেখা হবে তোমাদের। ওকে, নাম্বার ফোর, ফিশ। এফ আই এস এইচ, ফিশ। ফিশ অর্থ কি? মাছ। আমরা ফিশটা একটু লিখে ফেলি, এফ আই
S H fish fish অর্থ মাছ fish অর্থ মাছ মিস তাড়াতাড়ি ফিশের প্লেটটা নিয়ে আসেন তো দেখি আমরা একটু দেখে ফেলি ফিশটা দেখতে কেমন এই তো fish 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 মাছে কি থাকে প্রচুর পরিমাণ আমিষ থাকে আমরা বেশি বেশি করে মাছ খাবো ঠিক আছে ওকে থ্যাংক ইউ নাম্বার 5 কেক C A K E কেক কেক অর্থ কি পিঠা ভেরি গুড আমরা একটু কেকটা লিখে ফেলি C A K E কেক কেক অর্থ পিঠা মিস আমাদের জন্য এখন অনেক মজার একটি পিঠে নিয়ে আসছে দেখি তো একটু ওয়াও কি সুন্দর নিশ্চয়ই খেতে অনেক মজা হবে অবশ্যই তোমরা সব অনেকে পিঠা খেতে পছন্দ করো পিঠা কিন্তু অনেক রকমের হয় নকশি পিঠা ঝাল পিঠা মিষ্টি পিঠা শীতকালে আমরা বেশিরভাগ পিঠা খাই তাই না পিঠা খেতে খুব মজা তোমরা অবশ্যই পিঠা খেতে পছন্দ করো আমরা বিকালে নাস্তা মাঝে মাঝে পিঠা করে খাই আচ্ছা থ্যাংক ইউ মিস আমরা আবার এই ওয়ার্ডগুলো পড়ে ফেলি রাইস রাইস ব্রেড ব্রেড মিট মিট ফিশ ফিশ কে কে আমরা ইংরেজির সাথে সাথে বাংলা অর্থটাও পড়ে ফেলব রাইস ভাত রাইস ভাত ব্রেড রুটি ব্রেড রুটি মিট মাংস মিট মাংস ফিশ মাছ ফিশ মাছ কেক পিঠা কেক পিঠা তাহলে কি বন্ধুরা আমরা মজা করে এই খাবারগুলো বাসায় খেয়ে ফেলবো কারণ এই এক একটা খাবারে এক এক ধরনের পুষ্টি থাকে এই খাবারগুলো খেলে কি হবে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তাই না আমরা বড় হব আমাদের বুদ্ধি হবে শক্তি হবে কি বলবে বলবে সবাই ভালো তাই না আচ্ছা আজ এই পর্যন্তই আগামী ক্লাসে আবার তোমাদের সাথে নতুন একটি টপিকস নিয়ে আসবো আবার ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ